আজ আমি তোমাকে একটি কথা বলতে যাচ্ছি, যেটা তুমি আগে থেকেই জানো। এই পৃথিবীটা রংধনু এবং সূর্যের মতো চকমকে কিছু নয়, এটা এতটাই খারাপ আর জঘন্যতম একটি জায়গা যা তোমায় আঘাত করতে করতে মাটিতে হাঁটুর উপর বসিয়ে দেবে। তোমার আশেপাশের মানুষগুলো তোমায় কতটা বেশি আঘাত করছে সেটা কোনো কারণ বা বিষয় নয়। বিষয়টা হলো, তুমি এত বেশি আঘাত পাবার পরেও কতটুকু এগিয়ে যাচ্ছ। জীবন সেটা নয় যা আঘাত পেতে পেতে থেমে যায়, জীবন সেটাই যা হাজারো আঘাত পাবার পরেও এগিয়ে চলে। যদি তোমার মনে হয় তুমি কোনো একটা কাজ করে সফল হতে পারবে, তবে তাই করো। তবুও কারো উপর আঙ্গুল তুলে কখনো এটা বলো না যে অমুক অমুক আর অমুকের জন্য আমার স্বপ্ন পূরণ হয়নি। যত কষ্টই হোক, আঘাত সহ্য করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। সফলতা এভাবেই আসে। তুমি হয়তো ভাবো জীবনে যারা পরাজিত হয়েছে তাদের কাছে না পাওয়া এবং ব্যর্থতার গল্পগুলো অনেক, কিন্তু তুমি হয়তো এটা জানো না যে যারা জীবনে সফল হয়েছে, যারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের জীবনে না পাওয়া এবং ব্যর্থতার গল্পগুলো সব থেকে বেশি। তুমি যে কাজটি 5 বার করে ব্যর্থ হয়ে 6 বারের সময় হাল ছেড়ে দিয়েছ এবং জীবনে সেই কাজটি আর কখনোই করনি, কিন্তু সেই কাজটিতে কেউ হয়তো 6 বার ব্যর্থ হয়ে 7ম বার সফল হয়েছে, কেউ হয়তো 8ম বারে, তাহলে তুমি এখন বলো কার ব্যর্থতার গল্প সব থেকে বেশি হলো, যে 5 বার ব্যর্থ হয়েছে নাকি যে 6 বার ব্যর্থ হয়েছে। এগিয়ে যাও, কখনো কোনো বাধা যেন তোমাকে না থামাতে পারে। নিজেকে পানির মতো করে তৈরি করো। পুকুর খাল বিল ডোবা নালায় পড়ে থাকা নিথর পানি নয়, পাহাড়ের বুক চিরে নেমে আসা পানি হতে হবে তোমায়। তোমাকে সেই পানি হতে হবে যার সামনে হাজারো বাধা আসা সত্ত্বেও সে তার রাস্তা খুঁজে নেয়, ভাসিয়ে নিয়ে যায় তার রাস্তা আটকিয়ে রাখা সকল প্রতিবন্ধকতাকে। মনে রেখো, জীবনে সফল হবার জন্য কোনো শর্টকাট নেই, সফলতার সূত্র একটাই, আর তা হলো পরিশ্রম।